করোনা আতঙ্কের কারণে সমস্ত হস্তশিল্প মেলা বন্ধ, আর যার ফলে হস্তশিল্পীরা কার্যত উপার্জনহীন হয়ে পড়েছিলেন। অন্য কোনো পথ ছিল না তাদের কাছে নিজেদের তৈরি জিনিস বিক্রি করার, আর সেখান থেকে দাঁড়িয়ে মুক্ত হাটের ভাবনা নেয় শিল্পীরা নিজেরাই। শুক্রবার আসানসোলের রবীন্দ্রভবনের উল্টো দিকে আসানসোলের মুক্ত হাট শুরু হলো। সেখানে আসানসোলের কমপক্ষে 60 জন হস্তশিল্পী নিজেদের তৈরি জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসলেন। এই ধরনের উদ্যোগ একেবারেই প্রথম। আসানসোলের বিশিষ্ট শিল্পী পার্থ নাগের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগ। তিনি শিল্পীদের একজোট করে এই ধরনের হাট করার প্রস্তাব দিয়েছিলেন। পাশে দাঁড়িয়েছেন আসানসোলের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় আসানসোল হাটের। প্রতি শুক্রবারই হাট বসবে আসানসোলের বিএনআরএ, যেখানে হস্তশিল্পীদের পাশাপাশি চিত্রশিল্পী, এমনকি অনেকে বাড়িতে খাবার তৈরি করেন, সেই খাবার নিয়ে মানুষজন এসে বসেছেন হাটে। শিল্পীদের আশা তারা উপার্জনে ফিরবেন খুব দ্রুত। মানুষজনের উৎসাহ এবং সাড়া দেখেও তারা উচ্ছ্বসিত হয়েছেন। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আয়োজনটা হঠাৎ করেই হলো, ভাবনা চিন্তা অনেকদিন ধরে ছিল, 2002 থেকে ভাবনা চিন্তা চলছে। তো মধ্যেখানে অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম, হয়নি, কিন্তু এইবারে যে পজিশন হয়ে গেছে আমাদের, তখন চিন্তা করলো আমরা কেউ বাঁচবো না, আপনি শিল্পীরা থেকে বাঁচাতেই হবে যে করেই হোক। হয়তো অনেকেরই ভালো অবস্থায় রয়েছেন, কিন্তু কেউ কেউ ভালো অবস্থায় নেই। এই যে খুব জেদ করেই এই হাট করা হলো, এবং হাট করে দেখলাম যে আমি সফল। এই এত শিল্পী এসছেন, হ্যাঁ, তাদের জিনিসপত্র বেচাকেনা শুরু হয়ে গেছে, ছবি বিক্রি হয়েছে, এর থেকে আনন্দ কিছু নেই আমার। ছবি বাজার করতে চেয়েছিলাম এখানে, ছবির মানে মুক্ত হাট হবে, খালি ছবি বিক্রি হবে, তো সেটাও বলতে সফলতা আসবে। আপনাদের পঞ্চাশের ওপর আছে এখানে হস্তশিল্পী আছে, আর চিত্রকর আছেন, তার সঙ্গে ঘরে কিছু কিছু খাবার বানান সেরকম মহিলারাও এসেছেন। এ মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, হ্যাঁ, এসব জিনিসও কেউ এসেছেন। এখন তো করোনা পিরিয়ড, হ্যাঁ, করোনা পিরিয়ডে কি মানুষের আপনি মানে সেরকমভাবে কি পদক্ষেপ নিয়েছেন? আমরা সকলকে বলেছি আপনারা মাস্ক পরুন, হাতে স্যানিটাইজার করুন, হ্যাঁ, কিন্তু কেউ মানেছেন, কেউ মানছেন না। আপনার নাম? আমার নাম পার্থ নাগ। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নূতন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন, তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, আদ্রা, রেলওয়ে মার্কেট, রাম মন্দির রোড, প্রকাশ স্টুডিওর সামনে।